আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজার জিয়া নিউ সিরিয়া রোহিঙ্গা রাইটটি মতো পাবলিশিবো। তাহলে পয়লা শুরু মাদে জিয়া নিউ সিরিয়া। তাহলে আমেরিকার জীবানে কি সেক্রেটারি অফ স্টেট ফরেন মিনিস্টার এরিয়া মিস্টার এন্টানু বেলিন খান। তাহলে তেলে ইয়রে সিঙ্গাপুর অর দাসে জিবা ফরেন মিনিস্টার আছে বিবেন বেলা কৃষ্ণান। তাহলে তারা আমেরিকা আমেরিকার মধ্যে তারা বড় গুজি দেড়ে ভুতরে। তাহলে তারা বর্মার ইস্যুরে দাসে প্রায়োরিটি দিয়ে তাহলে দিনী দেশে মিলিয়ে রে। তাহলে আমেরিকা দা সিঙ্গাপুর দিনী দেশে দাসে বর্মার মামলার ওরে কনসার্ন জাহির করছে, ফেরেশানি জাহির করছে। তাহলে বর্মার মাঝে অর্ধে যে নাকি পলিটিক্যাল ক্রাইসিস ইন জলদি বনওয়া ঘুরিব, পলিটিক্যাল মানুষ সকল যেতে ইনরে এড়ে দিয়া ঘুরিব, সই ডেমোক্রেসি ফিরাই আনা ঘুরিব। তৈলে মাইনরিটি সকলের ওরে জুলো মধ্যে ইন বন করা ঘুরিব। তৈলে ইয়ান তারা দিনই দেশে রাজি হইয়ে হইয়ে এন হইয়ে দাসে ফ্রি স্টিক মিনিম মাঝে উড়িয়েছি। তাহলে তারা লম্বা টাইম ধরিয়ে ডিসকাস করছেন হর, তারা বড়া মামলার উপরে ডিসকাস করছে। তাহলে ইয়ান ইদে আমেরিকার খবর। তাহলে ইয়ার বাদে যাইয়ে রে জিয়ান নিউ সিরিয়া। তাহলে এরাউডি নিউজ হর দেখি বর্মার মিলিটারি অকলে আজ যাইও থার্ড টাইম মানে 3 সেপ্টেম্বর মধ্যে আষ্ট ওয়ান পর্যন্ত গরদ বিল্ডিং জ্বালাই দিয়ে ফেলাইয়ে। তাহলে হরে মগুয়ের মধ্যে তৈলে আজ যা দা তিনবার, তাহলে তিনবারের বার তৈলে এড়ে দাসে হিং কার হদ্দে বেলিস মগুয়ের মাঝে ইয়ানত। তাহলে গঞ্জু টাউনশিপ মধ্যে হতে তাহলে আজ যাইও ফুরা দিয়ে এন হর আষ্ট ওয়ান। তাহলে একখানে স্কুলও আছে। তাহলে বর্মার মিলিটারি সকলে ফুরা দিয়ে মাঝে তারা দাসে কি নগরের গালি নগরের মানুষ সকলের ঘর কল ফুরা দেয়ের। তৈলে ইয়ার বাদে যাইয়ে রে যার নিউ সিরিয়া। তৈলে জীবানে কি হিউম্যান রাইট মিনিস্টার বর্মার দাসে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আর হিউম্যান রাইট মিনিস্টার লোয়া কোয়ারি দেদে যেবা মিনিস্টার আছে ওংরি তানারিয়া। তাহলে এবার অমিউ মিং হদি বেরিয়া এবার তরফ তু তাহলে যেবা রোহিঙ্গা রিফিউজির কেমত তাহলে মারি ফেলাইয়ে দে হত্যা করছে দে মার্ডার করছে দে যেবা মানুষ ইবাল্লা সেই ইনসাফ আর দাসে ফেরেশানি জাহির করছে এবার গ্যাস্টিক্স। তাহলে এবার হিউম্যান রাইট মিনিস্টার হিসাবে তাহলে এবার তো বর্মার দাসে জাতকল কৌমকল যখন জায়গা যদি মার্ডার হয়ে ধরলে এবার তো ইন ওরে হতা হইবার একদম মাথিবার হক আছে হিসাবে এসে এবার ইয়েটা আছে এবার স্টেটমেন্ট মধ্যে হইতে হাত দেখি। তাহলে অ্যাক্টিভিস্ট রোহিঙ্গার দাসে রিফিউজি ক্যাম্প মধ্যে বাঙ্গাল মধ্যে জীবনে কি মারি ফেলাইয়েন হর। তাহলে এবার ইনসাফ দিয়া যাইব এন হইয়ে প্রোভাইড জাস্টিস ফর দ্য জাস্টিস এন হইয়ে ফ্রি কিলিংস কমিটেড বাই মিলিটারি। তাহলে এবার ইয়ে আর একখান ইয়া করছে দেখি ইয়ানোর মধ্যে বর্মার মিলিটারির সাজেস আছে দে ইয়ানো দাসেন দিল্লা ওফারে ইয়ানোর কান সহি তদন্ত জাস্টিফাই বা ইন্টারন্যাশনালি অন জরুরত এসে রোহিঙ্গা মরণ মানি রোহিঙ্গারে মার্ডার করণ মানি উগা রোহিঙ্গার অ্যাক্টিভিস্টরা মার্ডার করণ মানি ইয়ানকান ডর দাসে হনকান দাসে প্রি প্ল্যান ওফারে এন হইয়েরি বেই দাসে স্টেটমেন্ট মহিয়ে। তাহলে ইয়ার বাদে দাইয়েরে মিস্টার মহিবুল্লার বাবুতে আরো কিছু আই ক্লিয়ার করি। তাহলে হেসার ডাব্লিউ হিউম্যান রাইট ওয়াচ 45 রাইটস আর দাসে মিস এঙ্গেলি। তাহলে মিস এঙ্গেলি মহিবুল্লারে সাইডে তুলিয়রে এবার ফটো তুলিয়রে বাদ এবার হদ দেখি সই জাস্টিস দাসে এবার ইয়ে দাবি করের সই ইনসাফ ওয়া ফুরিব। তাহলে ইয়ানরে সই একখান ইনভেস্টিগেশন বাংলাদেশের গভর্নমেন্টের তো গরম জরুরত যে তারা যেখনো কি যেখনো তাহলে ইতারা টেরারিস্ট গ্রুপ ইউজ করছে যেখনো গ্রুপে গরক কিন্তু যে তারা গজে তারার কাছে ইনসাফ ওয়াই হোক এন হইরে দাসে দাবি করছে। তাহলে আর একখান হতা ওনারা ক্লিয়ার করি। তাহলে তাহলে যেবা নাকি মিস ওয়েভেনু এবার যে নাকি রিপোর্ট ইয়ানরে বিও দাসে দাসে কি করছে নিউজ বানাই। তাহলে নিউজ বানাই দেড়ে তাহলে মিস এঙ্গেলির লেখা মিস ওয়েভেনুর লেখারে দাসে বিও দাসে নিউজ বানাই। তাহলে ভয়েস অফ আমেরিকারিয়া বামি সত্যু তাহলে ভয়েস অফ আমেরিকান যেবা নাকি বামিস সেকশন আছে এরিয়া তাহলে তারা নিউজ বানাইয়ে। তাহলে তারা ইয়ান ওরে তারা দাসে আর্টিকেল গুলো লিখে তাহলে ইয়ান হন রোহিঙ্গার অ্যাক্টিভিস্টরে
রোহিঙ্গা ইয়ে দাসে সুয়ারিশ গুজে দে আর সেফটি নাইন হইয়ে রে হইয়ে দিবা মিস ওয়েনু হইয়ে দে মিস ওয়েনু নিজে দাসে লেগিয়ে রে ডাইরেক্ট কিবে ইয়ে দাসে ক্লিয়ার করে হই দে হাই হদে আর আর এ মিস্টার মহিবুল্লাহ ইয়ে জানাই এদিকে এবার সেফটি এবার আনসেফ ফিল করে এবার দাসে কেল্লা এবারে ধমকি অক্কল হুঙ্কি অক্কল আসছে এন্দিল্লা এন হইয়ে তইলে আজকে লাস্ট মাঝে এবার তো জানতে ফেলা হচ্ছে এবারে মার্ডার করে ফেলাইয়ে তাহলে ইয়ানরে বিওএ আছে নিউজ ইয়ান লিখে দেবো তাহলে ওনারা বুঝি পাল্লা ইয়ানরে আমি কনফার্ম করে দিয়ে তাহলে আই আরো ক্লিয়ার করি বললা স্যার আজ পর্যন্ত তো আর আর মিস্টার মহিবুল্লাহ সাহেব আর জনজার সংরক্ষণ দাসে ইনফরমেশন নিয়ে আজ পোস্ট মার্টম করে কক্সবাজার তো না পৌঁছে পাল্লা তাহলে এটা রিপোর্ট নেওয়া পরে তাহলে ইয়ার বাদে দাসে জেঠুনম মাঝে ইনফরমেশন আইয়ে ওনার মতো ক্লিয়ার করিও আর তাহলে মহিবুল্লাহর লাশর ফুয়াতি গিয়ে দে তিনজন দুজন মহিবুল্লাহর সুদ্দর ভাই উগুয়া সাঁত ভাই তাহলে তারা তিনজন লাশর গাড়ি করিয়ে তারা অ্যাম্বুলেন্স করে গিয়ে তাহলে তারা যে রিপোর্ট দিয়ে তাহলে তারা তারা তো মিডিয়া কলে আছে বাংলাদেশের মিডিয়া কলে হুজার করছে তাহলে তারার মতে অন্য কোনো মানুষ নিয়েছিল তাহলে তারা জিয়ান জিয়ান তারা দেখে জিয়ান তারা জানিয়ে ইয়ানরে তারা দাসে রিপোর্ট দিয়ে দেওয়া তাহলে হিসাবে যখনও কে গরিব করুক লেকিন রিফিউজির ক্যাম্প হতে বাংলাদেশের গভর্নমেন্টর আন্ডার কন্ট্রোল ইয়ান বাংলাদেশের প্রশাসনিক আছে জিম্মাদারির ভিতরে তাহলে এখন বাংলাদেশের গভর্নমেন্টর কন্ট্রোলর জাগার ভিতরে এন্দিলা মানুষ রিফিউজি লিডার রোহিঙ্গা লিডার মার্ডার করন ইয়ান ইন্টারন্যাশনালি বাংলাদেশের ইমেজ খারাপ হয় তাহলে এখন ইউএন বা যেটা আছে দেশি বিদেশি বাংলাদেশের উপরে প্রেশার দিব বাংলাদেশের উপরে অলরেডি প্রেশার দিয়ে শুরু করি হিউম্যান রাইট ওয়াচ এটা আছে দাসে হেচার ডাব্লিউ টু সই তদন্ত করি বললা তারা দাসে দাবি করছে এন্দিলা মিসিং খেলে দাবি করছে তাহলে ইন হলে বাংলাদেশের ইমেজ খারাপ হয় তাহলে বাংলাদেশে আরো দিন তো দিনে রোহিঙ্গা রিফিউজির উপরে তারা সাবসিস্টি করিব তারা এটা আছে এন্দিলা সিকিউরিটি ফোর্স সকল বাড়াইব তারা দাসে এন্দিল্লা বড্ডুল্লা দাসে মামলা কল ওইব তাহলে ইন বাংলাদেশের জবিন হদ্দে আন বাংলাদেশের কারণ ডেমোক্রেসি দেশ বাংলাদেশের দাসে দাস কোনো ইমেজ খারাপ নহন বাংলাদেশের মানুষ নরুয়ারে যদি জুলুম আইলে খুনুকে রুয়ারে দাসে বান্নামি নইব বাংলাদেশের উপরে আইব দে দুনিয়া এই দলিও এটা যদি মানুষ মিললে বাংলাদেশের দরিব দে তাহলে এতলা বাংলাদেশিও তারা দাসে সই তদন্ত করি বললা আর তরফতিও রিকোয়েস্ট করা যাব রিকোয়েস্ট করা যাবিও আর দাসে আর আর অ্যাক্টিভিস্ট সকলের তরফতিও সই দাসে জাস্টিফাই করি যে তারা হসুর বন আছে তারা রে সাজা দি বললা যে তারা হসুরি গুজে তারা রে কানুন মোতাফেক সাজা দোক তারা রে কানুন মোতাফেক সাজা দোক বাংলাদেশের ইমেজ খারাপ নোক রোহিঙ্গা রিফিউজি দাসে ইমেজ খারাপ নোক রোহিঙ্গা রিফিউজি দাসে ফিসলাবিন মানুষ শান্তি ফসন করে কোমর বুতরে এন্দিল্লা মার্ডার এন্দিল্লা ক্রাইম কলদ হইলে তাহলে দুনিয়ার নজদিক মাঝে আর ইনসাপ তো হইতে মানুষ আর মজলুম মানুষ আর যদি এন্দিল্লা দিনের দুজা যদি আর আতিয়ার লই মার্ডার করি হইলে ইয়ান আর আর কান ডর দাসে ইমেজের উপরে আর আর লোসানি আইয়ের তাহলে ইয়ানোর মাঝে আমাকে সাজেস আছে ইয়ান দাসে বর্মার গভর্নমেন্টর প্রি প্ল্যান লই রই দে এন্দিল্লা ইয়া কল দেখা যার তাহলে বহুত বহুত আছে মানুষের কলে এন্দিলা দাসে তারা ইয়ানোর উপরে দাসে এন্দিলা বাফের দিয়েও আছে লেকিন ইয়ার বাদেও বাংলাদেশের দাসে হিউম্যান রাইটস কমিশনের তো আর দাসে বাংলাদেশের সিআইডি আর দাসে পিবিএন ব্যাটেলিয়ান কল তারা তরফ তো সই জাস্ট সই ইনভেস্টিগেশন করিওরে তাহলে সই একান ইনসাফ তাহলে গোয়া মার্ডার জঙ্গ জানাকান জঙ্গ ইয়ানোর হনকান দাসে দূরত নিজাম মারি নজাফন তাহলে ইয়ানোরে সই একখান জাস্টিফাই গরিয়রে দাসে সই একখান ইনসাফ দি বললা তাহলে এটা মূল কথা উল দি তাহলে বাদি বনিব দে হন্য মহিবুল্লার বাই তাহলে যে ভাই এদাসে মিডিয়ার মতো হতা হত তাহলে তাহলে এই ভাই যে হতা হইব ই নরুয়রে কেস হইব ই নরুয়রে তদন্ত হইব ই নরুয়রে তাহলে মানুষ সকল সাজা দিয়া পড়ুক ধরা পড়ুক ইন বেগুন ইন বোধ থানা যাই তদন্ত করুক বাংলাদেশের গভর্নমেন্ট তো তদন্ত করুক বেগুন দাস ইন তুই বোধে তাল্লা তাহলে ইউনিস ইয়ার ইয়ে বাংলাদেশের গভর্নমেন্টের পেশার দিব তাহলে কেলা ইউনিস ইয়ার তখন পুলিশ নাই ইউনিস ইয়ার তখন আছে তোর এনে থারা দাসে মানুষের দরিয়া নি বললা তাহলে ইতারা বাংলাদেশের গভর্নমেন্টের পেশার দিব বাংলাদেশের গভর্নমেন্টে তাহলে তারা কানুন মোতাফেক তারা দাসে কানুন লইয়ে তারা দাসে মানুষ সকল ধরিব মানুষের দাসে তারা সাজা দিব
তাহলে ইয়ান কানুন মোতাবেক অফন সই যাচ্ছে সই মানুষ হরাফি করে অকল যে তারা হরাফি করছে তারা দাসে ধরা পড়ে ফোন তারা দাসে দুনিয়ার মন্তু তারা দাসে ফোকাসড অফন তাহলে ইন্দিল্লা ইয়ান দাসে আরাত্তর হতীয় দাবি থাকিব ইয়ান দাসে ক্লিয়ার করে খুদিত মনে হয়।